إن أردتم أن تكونوا شامة بين الورى فاقتحوا آثار جيل للمعالي سطرا جيل زيد وأسيد ومعاد والبراء. الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Allah Subhanahu wa taala khuson Quran Syarifer surah Fathir madde Muhammadun Rasulullah wal ladina ma'ahu ashiddau 'alal kuffari ruhamaa bainahum. Muhammad Allah Rasul Allah shakidara ebong al taner loge jara asol era kafirder sathe shokto এবং একজন আরজনের মধ্যে মানে ইমানদারের লগে খুবই নরম এবং রহমতের সহিতে তারা চলে আজকে কিন্তু আমরা দুনিয়াবাদী যে সময় দেখি কোন আমরার বাংলাদেশ হোক আর অন্যান্য দেশ হোক সৌদি আরব হোক আর ইউরোপ দেশ হোক আর আমেরিকা হোক আমরা যারা আমরা মুসলমান দাবি করি যারা আমরা কোরআন অনুসারে বিশ্বাস আনছি আমরা স্বীকার করি কিন্তু আমরা সলাফিরা আল্লাহ জালাহান করা জানে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এরা আল্লাহ খানি আমরা চলতাম না এখন আপনারা সবাই জানেন কিলাখান পরিস্থিতি বর্তমানে দেখা দেন যে আমরা কাফিরের লগে আমরা খুব নরমভাবে চলি কমপক্ষে আমরা তারার লগে খুব আদব কায়দা সহিতে মাতি আর বেশি হইলে আমরা তারার যেমন ফুজার মতো ফুজা করার মতো আমরা অবস্থাত ফরি যাই গিয়া আবার আমরা মুসলমানের লগে আমরা চলবার সময় দেখা যায় জেনে মারামারি চিল্লা চিল্লি গালাগালি এবং আমরা দেশের ইতিহাস যদি চোকাও যে পাকিস্তানের আমলো আমরা শুনছি জেনে এই তো যুদ্ধ তো হয়েছে ওই দেশের মাঝে রাস্তাঘাটে মুসলমানে মুসলমানে সংসদের ভিতরে বলে বিরোধী দলের একজনের চেয়ার উড়াইয়া স্পিকারে মারি গেছিল পাকিস্তানের এটা হাসা ঘটনা আর ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে মহিলা সকল এমপি হওয়ার পরে তারা পার্লামেন্টে গিয়া হারি তাফাতাফি দিও বিরোধী দলের এমপি আর সরকারি দলের এমপি সংসদের মাঝখানে গিয়া হারি তাফাতাফি আরম্ভ করে দিয়েছে অথচ তারা দাবি করে তারা মুসলমান মুসলমানে মুসলমানে মারামারি সংসদের মধ্যে ওখানে আমরা যদি কম্পেয়ার করি যে ইসলামের মাপকাঠি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মাহু এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বন্ধুরা আহলুল বাইত এবং সাহাবা তারা মুসলমানের লগে নরমভাবে চলতো এবং কাফিরের লগে শক্তভাবে চলতো আমরা কিন্তু তারার অনুসরণ সারিয়ে আমরা আল্লাহ জানেন আমরা কোন সিস্টেমে আমরা চললাম কোন সিস্টেম আছে কিনা সন্দেহ আছে এই সিরিজ আমরা করার ওই উদ্দেশ্যে জেনে আমরা আল্লাহর রহমতে জেনে আমরা ফিরত যাই যে আল্লাহ সুবহান তাআলা যে লাখানি আমরা কোরআন শরীফ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে তাদের হাদিসের মাধ্যমে যেভাবে তাই কইছেন যে আমরা চলতাম যে ইমানদারের বৈশিষ্ট্য কি লাখান হইতো ইমানদার খাল লগে কিভাবে চলতো আমরা যেমনে ফিরত যাইতাম পারি ওই সিস্টেমে বর্তমানের চলা থেকে এবং সাহাবা একরামের সম্বন্ধে আমরা জানা জরুরি যুবকেরও এবং মুরব্বীর সাধারণ মানুষেরও এবং নেতা হতে আমরা গত খণ্ডতে আমরা আলাপ করছি খেনে সাহাবা ইসলামের মাপকাঠি হইলা খেনে আমরা তারার অনুসরণ করতে হইব না হইলে যেন দুজহ যাইব এটা দলিল কিছু আমরা উল্লেখ করছি এবং আমরা বর্তমানে দুনিয়ার মাঝে বিশ্বাসী মানুষের অভাব কারণে সাহসী মানুষের অভাব কারণে উম্মতের মাঝে দক্ষ মানুষের অভাবের কারণে আমরা আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্বন্ধে আমরা গত এক সেশনে আমরা বিস্তারিত আলোচনা করছি যাতে আমরা যুবক হল আমরা মুরব্বী হল আমরা নেতারা আমরা ছাত্ররা সবাই জেনে ওই ধরনের চরিত্র তারার মাঝে গড়বার গড়িয়া তুলতে পারে
এবং আহলুল বাইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার সম্বন্ধে কিছু নাম আমরা উল্লেখ করছি, তাদের স্ত্রী হলতেন নাম, তাদের গোষ্ঠীর আরো যারা যারা মুসলমান আছে তাদের নাম, যাতে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বিস্তারিত এরা সম্বন্ধে আমরা আলোচনা করব। আমার একটা মিস্টেক হয়েছিল, আমার গত এক জন মাঝে আমি কইছিলাম যে তাদের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান আসিল না, আসলে আমার এটা ভুল হয়েছে, তাদের দুইটা ছেলে আসিল, একজনের নাম আসিল ইয়ালা আর একজনের নাম আসিল উমারা। আর আজকে ইনশাআল্লাহ আমরা একজন সাহাবার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, যাতে তাদের আমরা অনুসরণ করতে পারি এবং তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যেনে আমরার সমাজও অনেক মানুষ আছেন যারা যদি তারা কুরআন শরীফ স্টাডি করতা আর মুহাম্মদ রসুলের হাদিস স্টাডি করতা অনুসরণ করতা, তারা এই সাহাবার লাহানি তারা আগবাইতে পারতা। তাদের মাঝে অনেকের মাঝে আল্লাহ কোয়ালিটি দিছেন, কিছু কোয়ালিটি দিছেন, যাতে তারা এই কোয়ালিটিটা যদি ভালো কাজে লাগায় তারা সাহাবার লাহানি হইতে পারবা। কিন্তু বর্তমানে অনেক মুসলমান বাইরা বইনেরা তারা তারার জেনে নিয়ামত আল্লাহ দিছেন তার মাঝে, এটারে বাদ খামো কিবা উল্টা সাজ লাগাই দেয়। আমরা গত ফর্বই উল্লেখ করছি এবং আজকেও আমি আরও কিছু উল্লেখ করবো যে কয়েকটা প্রিন্সিপল যেটা আমরা হাদিস এবং কোরআন শরীফে পাই। একটা হচ্ছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার থেকে উত্তম। ইদার অর্থ শেখ আবু বাসির আত-তুসিয়ে বুঝাইয়া দিছেন যে এর মানে হইছে গিয়া একজন ইমানদারের যদি পয়সা থাকে সম্পদ থাকে, তে যে ইমানদারের পয়সা সম্পদ নাই এটা কি উত্তম? মানে পয়সা সম্পদের কোনো দোষ নাই, এরা একটা কনসেপ্ট আছে দুনিয়ার মাঝে যেন পয়সা বাদ সম্পদ বাদ টেলিভিশন বাদ গাড়ি বাদ ইঞ্জিন বাদ মেশিন বাদ ইন্টারনেট বাদ কম্পিউটার বাদ, এটা আসলে সঠিক নাই। আসল হইছে গিয়া তুমি এই জিনিসে কোন কাজও লাগাই রায়, পয়সারে তুমি ভালো কাজও লাগা রায় নি না তুমি খারাপ কাজও লাগা রায়, তুমি হালাল কাজও লাগা রায় নি, তুমি মুসলমানের উন্নতর লাগে কাজও লাগা রায় নি না তুমি মুসলমানের ক্ষতির লাগে কাজও লাগা রায়, গাড়িরে দি তুমি কিতা করায় তুমি গাড়ি দি তুমি বালা খাজো বালা জায়গা জারাই নি না তুমি বাদ জায়গা বাদ খাজো জারাই, কম্পিউটার দি ইন্টারনেট দি তুমি বালা জিনিস শিখরাই নি না তুমি বাদ জিনিস শিখরাই, এলাকা একজন ইমানদারের যদি সম্পদ থাকে ধনী থাকে তে একজন গরিব ইমানদার থাকে তার যদি অন্য দিকে তার সমান থাকে তে ধনী ইমানদার উত্তম, ই হাদিসের ব্যাখ্যায় বোঝানি হয়েছে। এবং একজন ইমানদারের যদি কোনো একটা খাস জানা থাকে একটা স্কিল থাকে দক্ষতা থাকে কিংবা তার যদি ইলিম বেশি থাকে তে যার দক্ষতা নাই যার ইলিম নাই হে তাকে এ উত্তম, এবং তার শরীর যদি শক্তি থাকে তে যে ইমানদারের শরীর শক্তি নাই এটা কি হে উত্তম, ওইরকম বোঝানি হয়েছে যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার তা কি উত্তম। তা আমরা উম্মতের মাঝে অনেক রকম জেনে আমরা যে বিপদ আছে আমরা যে সমস্যা আছে আমরা জেনে অনেক বাইরে জেনে আমরা দুশ্মন ফলতে জেনে আমরা ক্ষতি করে যে আমরা এটার প্রতিবাদ করতে পারি না এটারে আমরা ঠেকাইতাম পারি না বিকজ আমরা কারণ আমরা দুর্বল, তাহলে আমরা লেগে জরুরি আছে আমরা শক্তিশালী হওয়া। আমরা মাঝে যারা যুবক আছেন তারা নিজেরও শক্তিশালী করিয়া গড়িয়া তোলা জরুরি। এবং অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরার মাঝে যারা শক্তিশালী আসলাই অথবা উত্তম আসলাই জাহিলিও তো থাকতে এরাও ইসলামের মাঝে উত্তম হইবা যদি তোমরা দিন সম্বন্ধে তোমরা বুঝো বলা ঠিক। এবং ওই ধরনের ব্যক্তি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আর একটা জিনিস আমি আগে উল্লেখ করছি এবার আবার উল্লেখ করলাম কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা যে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছিলেন তাইন কাউই উন আমিন তাইন দক্ষ এবং বিশ্বাসী। যে একজন মানুষ যদি শক্তিশালী হয় দক্ষ হয় বিশ্বাসী হয়
এবং এ যদি বর্তমানে কাফির হইতা হোক অথবা এ জাহিল হইতা হোক এই ধরনের মানুষ যদি পরবর্তীতে মুসলমান হয় এবং ইসলাম বুঝেতে হে আবার হে উফরে দি উঠব হে উত্তম হই এবং ওই ধরনের একটা ব্যক্তির সম্বন্ধে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে ওই ধরনের সিস্টেমে তাইন উফরে দি উঠছই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নবিয়ত ফাইন তাদের লগে যে বেশি অংশ মানুষ যারা ঈমান আনছিল তার মাঝে বেশি অংশ দুর্বল মানুষ আছে দুর্বল ঈমানদার যারা রে হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে গরীব যারা ক্রীতদাস মানে আরেকজনের কিনা গোলাম আরেকজনের খতায় খতায় কাজ করতে ওই মানুষ তারে ব্যস্ত পারবো কিনতে পারবো এবং কম বয়সী ফুরুত্তা অথবা যুবক মহিলা আর খুব কম মানুষ আছিল তাদের লগে যারা শক্তিশালী এবং ওই ধরনের ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আওয়ার ফোর থাকিয়া মুসলিম কমিউনিটি এই সময় কমিউনিটি ছোট আছিল মনে হইলাম প্রথমে 10 জন বাদে 20 জন 50 জন 100 জন বেশি হইলে 200-300 জন মক্কা শরীফে আসলা ওই ধরনের ব্যক্তি আওয়ার পরে কিন্তু দাফে দাফে এরার অবস্থা পরিবর্তন হয়েছে আর দুর্বল ইমানদার আইসন কিন্তু একজন আওয়ার কারণে তার আর অবস্থা বদলিছে না কিন্তু শক্তিশালী ইমানদার একজন আওয়ার পরে তার অবস্থা আরো স্টেপ আরো লেভেলে গেছে এরা হইলে গিয়া এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নিজে প্রথমই ওই ধরনের একজন ব্যক্তি যাদারে তৈলাও নূহ আলাইহিস সালামের আমল ওই রকম অবস্থা আছে নূহ আলাইহিস সালামের লোকে আছিল দুর্বল ইমানদার হল এর লাগি তাদের কাউমে কইতো জেনে ও নু তোমার কথা আমরা কেনে বিশ্বাস করতাম তোমার লগে আমরা কোনো গুড কালিবারের কোনো উত্তম মানুষ দেখি না খালি দেখি গরিব ফকির ফুরুত্তা আর ক্রীতদাস গোলাম হল কোনো একটা জেনারেল নাই তোমার লগে কোনো একটা মন্ত্রী নাই তোমার লগে কোনো একটা ডাক্তার নাই কোনো একটা উকিল নাই কোনো একটা হাই ক্যালিবারের মানুষ নাই একটা প্রফেসর নাই তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ধরনের একটা উত্তম ব্যক্তি আসলে কারণ তা আইন কুরাইশ বংশের যদিও ইসলামের পরে এইটারে এই ধরনের চিন্তা বাদ খাওয়া হয়েছে তবু এই সময়ের মাঝে এই সমাজের মাঝে একটা উচ্চ বংশের ব্যক্তি হইলে সমাজে একটা ইজ্জত আছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছিলা তান্ডে তারা আগে রাখতো আমিন বিশ্বাসী এবং তাদের যে আদব কায়দা মানুষের লগে চলাফেরা এই বয়স 40 বছর বয়স পর্যন্ত তাদের যে একটা দক্ষতা বাড়ছিল তান্ডে অফার করা হয়েছিল যে তারার যে পার্লামেন্ট আছে দারুন নাদুয়া পার্লামেন্টের সদস্য হইবার লাগে তারা অফার করছিল কিন্তু তাই এটারে গ্রহণ করছেন না এই হিসাবে প্রথম এই দলের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা যায় একজন এই ধরনের শক্তিশালী ব্যক্তি দুই নম্বরে তাদের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা শক্তিশালী ব্যক্তি ধরা নেওয়া যায় কারণ তাইনি সমাজের মাঝে দুনিয়া আসলা পয়সা আসলা এবং একটা শ্রুড একটা আকলদার বিজনেস উমেন আসলা তাদের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হইবার আগ থেকেই তাদের সমাজের মাঝে একটা মানে একটা হিসাবের একজন ব্যক্তি আসলা এবং তাই কুরেশ বংশের হইয়ে এর পরবর্তীতে তিন নম্বরে আমরা পাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ধরনের একজন যে উত্তম হাই কালিবারের ব্যক্তি তাই দুনিয়া আসলা কুরেশ বংশের আসলা এবং তাদের মাতৃভাষা ইলিম জ্ঞান ইত্যাদি তাদের সমাজ একজন তারা গণ্যানিত একজন ব্যক্তি কিন্তু তাদের বয়স কম আছে লাগে তার ধারণা দোয়া তারা 40 বছর না হইলে তারা পার্লামেন্ট ধারণা দোয়া তারা সদস্য হইবার লাগি তারা চান্স দিত না আবু বকর সিদ্দিকের বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে 2-3 বছর কম আছে যাতে তার নবী ফাইবার সময় এদের ধারণা দোয়া এবার সুযোগ হইছিল না আর যদি এরকম হইতো তে ওই ধরনের কোয়ালিটির মানুষই তারা অ্যাকসেপ্ট করে মেম্বার হিসাবে এর পরবর্তীতে অনেক দিন গেছে যে আর কোনো হাই ক্যালিবারের মানুষ তাদের লগে আসিল না যারা যারা জয়েন হয়েছে কম বয়সী
ক্রীতদাস গরিব মহিলা এবং তারারে অত্যাচার করা হইছে আবু জাহেল আবু লাহাব এবং এর লোকে যারা আসলা উতবা শাইবা উমাইয়া বিন খালাফ যে নেতা হল আসলা এরা দারুন না সদস্য হল এমপি হল মন্ত্রী হল এরা মুসলমানদের তারা অত্যাচার করছে গালাগালি করছে মারামারি করছে এর পরবর্তীতে দুইজন মানুষ মুসলমান হইছেন যারা দৈরা নেওয়া যায় যেন শক্তিশালী ব্যক্তি যারার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যারা জাহিলিয়াতের মাঝেও শক্তিশালী আছিল যারা ইসলামের পরেও শক্তিশালী হইছে ও হইব যদি তারা ইসলাম বালা থেকে বুঝে একজনের নাম হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজনের হলো হযরত ওমর ইবনে আল খাত্তাব এরা দুইজন অলরেডি তারা কুরাইশের সমাজের পার্লামেন্টের সদস্য আসলা অলরেডি তারা সমাজের মাঝে গণার মানুষ আসলা এবং শরীরের শক্তি আছিল তারার সাইজে তারা বড় আছিল শরীরে তারা শক্তি আছিল মাইরো তারা দক্ষ আছিল মানুষে তারারে ডরাইত এবং তারা উচিত কথা মারতে ভয় করত না তারা যে সময় যারা কইবার দরকার তারা কইত এটা তারা কোয়ালিটি আছিল যদিও তারা মুশরিক আছিল মূর্তি পূজা করত এবং তারা যে ওই সময়ের সমাজের যে তা বাদ খাম আছিল তার মধ্যে তারা যদিও তারা শরিক আছিল যেমন মদ খাওয়া এবং যে যে ক্লাবিং যে আমরা হই যে বেদিনতে লইয়া গান লইয়া বাজনা লইয়া মদ লইয়া এর সময় খাটানি আড্ডা দেওয়া এই ধরনের খাজ আসিল সময় আমরা কইছিলাম যে কিছু কিছু মানুষের তারা এই খাজ থেকে দূরই থাকা যেমন আবু বকর সিদ্দিক আবু বিদমল জাটা কিন্তু হামজা বিন আব্দুল মুত্তালিব এবং ওমর ইবনে খাত্তাব তারা ইহুদিদের মাঝে শরিক আসলা এবং এমপির মাঝেও তারা সদস্য আসলা যেটা আরো বড় অপরাধ বুঝাইয়া কয় এটা বিস্তারিত বুঝতে চাইলে অনেক আলিমের কাছে গেলে তারা বুঝাই দিব এটা কিভাবে জানে যে ফুসুক যে কবিরা গুনার মাঝে কোনটা বেশি বড় কোনটা বেশি ছোট এখন আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্বন্ধে তার আসলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচা এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে দুই বছর বড় আসলা এবং তারা দুজনে সেম মহিলার দুধ খাইয়া তারা বড় হইছেন যাতে তারা দুধ পাই আসলা যেটা আমরা ইসলাম ধর্মে দুধ পাই আর এক মার জন্ম দেওয়া পাই সমান দৈরা নেওয়া হয় এবং আরেকটা আছে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মা আসলা হালা বিনতু ওয়াহিদ বিন আব্দ মনাফ বানু জোহরা মদিনার যে গোষ্ঠীর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বিনতু ওয়াহাব বিন আব্দ মনাফ সেম গোষ্ঠীর মানে তারা কাজিন আসলা যে হামজার মা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তারা ফার্স্ট কাজে আসলা সাসাতো বোন হামজা বিন আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খুব ক্লোজ আসলা বিভিন্ন ভাবে এবং তারা যখন বড় হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইলচন তাদের দাদায় তাদের চাচায় হামজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক লগে বড় হইছেন ফ্রেন্ডের মতন কোন সময় আছে যেন আপনার মাঝে যেন একটা চাচা যদি থাকে বয়স কম আর বাতিজা থাকে যেন গোষ্ঠীর মাঝে বড় হতে চাচা বাতিজা বয়স বেশ কম যদি দুই বছর থাকে চার বছর থাকে ছয় বছর থাকে তো তারা একলগে খেলাইন একলগে গফরেন একলগে মাইরো করুন আর বাদে তারা খুব ক্লোজ থাকুন ওই রকম ক্লোজ আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তাইন হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাইন শিকারী আসলা তাইন খুব দক্ষ শিকারী আসলা তাদের রাইত খাটাইতা ক্লাবিংও এই সময় অনেক ক্লাব তো ধরলেও খালি তোমার ইলেকট্রনিক বাজনা আর লাল্লা লিল বাদ হইলে খালি ক্লাব নাই ক্লাব এই সময় আসিল ক্লাব মানে তারা দলা হইত আর ক্লাবও যে তখন দুইটা করতো তখন ওক তোমার হাফরের টেন্টও দলাও আর ওক তোমার মিনিস্ট্রি অফ সাউন্ডও দলা সমান জিনিস এবং তাদের দিন খাটাইতে তাই মরুভূমির মাঝে শিকার করাত
অরিন শিকার করতে ফাকে শিকার করতে এবং তান দনু দি খুব দক্ষ আসলা তরওয়াল দিও খুব দক্ষ আসলা গুরা সরা তো দক্ষ আসলা এবং আমরা যখন আগে কইছিলাম জেনে গুটা তাই একজন শক্তিশালী ব্যক্তি আসলা কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবিয়ত ফাইন আর ইসলামের দাওয়াত আরম্ভ করেন তখন তাই বাতিজার লগে সময় বেশি কাটাইন না এর আগে কিন্তু বাতিজার লগে ক্লোজ থাকতা সময় কাটাইতা এবং বাতিজারে জিগাইতা যেমন তাই শিকার করাত গেলে কোনো সময় তাদের স্ত্রী তারা তাদের দুই ছেলে তারা ছোট পরিবার তাই কোনো সময় শিকার করিয়া পাঁচটা ছয়টা ফাঁকে লই আইতা তাই আইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হইতা জেনে বাতিজা আমরার তো দুইটা ফাঁকে আমরা রই যাবি বাকি ফাঁকে কিতা করতাম পরামর্শ লইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তাই মায়া করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবে জেলাহান মায়া করতা ওইরকম তাই তানুশো অভ্যাস আছিল জেনে গরিব গুরবা দুর্বল মানুষের লুক আফটার করতা তাই মুসলমান হইবার আগে হই এবং খেউরে যদি খেউ অত্যাচার করতো তাই সহ্য করতে পারতাম না তাই মারতা প্রতিবাদ করতা তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সময় কইতা জেনে অমুক গরের পরিবারের তারা খাইছে না আজকু অমুক গরের মানুষে তারা দুই দিন ধরে খান না তারা রে দিলাও দুইটা এরা রে দিলাও দুইটা ওরকম তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খবর এরকম থাকতো তাই নবিয়ত ফাইবার আগে যে খে খাইছে খে খাইলো না খে বেমার তাই লুক আফটার করবার একটা একটা চরিত্র আল্লাহ তাদের অন্তরে দিছিল যে তাদের চাচায় তানরে এই সময় তানের কথায় পরিমর্শ লইতা তারা দুজনে গিয়া ফাঁকিয়া বাট্টা বাট্টা দিয়ে আইতা যারা অতিরিক্ত তানের পরিবারের এটা তানের অভ্যাস আছে আর তান কিন্তু মূর্তি পূজা করতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইলা জানে আল্লাহ ছাড়া কোনো জিনিস পূজার যোগ্য নাই তানের এই সময় তানের ইচ্ছা আছিল না জানে তানের এই মূর্তি পূজা চাইরা দিতা বাপ দাদার ধর্ম সারবার ইচ্ছা আছিল না এলাকি তার বাতিজার লোকের সময় কিছু কম কারণে ধরলা এবং তার বিজি থাকতা শিকার করতা দিন ক্লাবিং করতা রাইট আর হেমদি পাতি যায় কিতা করা এটা অতটা বেশি খবর লইতা না আর আবু জাহেল আবুল হাব হেমদি মুসলমানদের অত্যাচার করত আর তারার মিটিং হামজা আইতা তার তো তার দারুণা দশ সদস্য আসলে আইতা তারার মা তুই তো হামজা তার বালা মন্দ খুঁজতা মারতা না দুই বছর তিন বছর গেছে এরকম এক্স্যাক্টলি কোন সময় তাই মুসলমান হইসইন এটা ক্লিয়ার নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিয়ত পাওয়ার তিন বছর পরে একদিন তাই শিকার তাকিয়ারি মরুভূমির মাঝে শিকার করা থাকি তাই মদিনা শহরও আইসইন ওই সময় তাদের রাস্তাত পাইছে অনেক কোন রিওয়ায়তে কোন তাদের স্ত্রী উম্মু উমারা তাদের পাইসইন আর কোন রিওয়ায়তে কয় জানে আব্দুল্লাহ ইবনে জুনদাম জুদাম আব্দুল্লাহ বিন জুদান একজন ব্যক্তি তানরে পাইছুন আইতে আর আকটাইছুন হইছুন ও হামজা তুমি হুনছো না নি তোমার বাতিজার খেতে হইছে তে তাই গুড়া কাসলা গুড়া থেকে লামছুন হইছুন দিন খেতে হইছে আমার খুব তেন হইছুন অমলা খান অমলা খান আবু জাহেলে তোমার বাতিজারে গালাগালি করছে এবং তাপ্পর দিছে আঘাত করছে শুনলো আবু জাহেল তো মক্কার একজন উচ্চ লেভেলের একজন নেতা একটা মন্ত্রী দরিলা হোম মিনিস্টারের মতো হোম সেক্রেটারির মতো একজন ব্যক্তি এবং গোষ্ঠীর মাঝেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা লাগুন বয়সও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি অনে তার তিনটা পাওয়ার এক হাটাইয়া হে এদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিও দিছে শৈল্য আঘাত করছে ইহত মুন্নে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের তাদের সহ্য হয়েছিল এক তো লিগা তাদের বাতিজা রক্ত আমরা যেন কই জেনে রক্ত যদিও দরবার থাকে তো নিজের রক্তের মানুষের উপরে সময় আরো না ইয়ে মারে সময় সহ্য হয় না এরপরেও তাই অভ্যাস জানে তাই যদি জুলুম অত্যাচার দেখুন তাই নিজের প্রতিবাদ করে অভ্যাস সহ্য হয় না তাই গেছন তার উন্নাদ গিয়ারি অন দেখছেন বোয়াত আবু জাহাল আবু লাহাব আবু সুফেন আরো যারা যারা আসলে নেতা হল তাই হামাইছেন নর্মেলি যেটা হান হামাই তাই কেন তাদের একজন সদস্য তাদের একটা সিট আছে এখানে
তারাও মনে করছে বলতে বালা হামজা আইছে আমরার লগে আমরা শক্তিশালী একজন আমরার মেম্বার তারা মনে মনে ফিল করছে জেনে গোড়া বই আমরা মাটি খেতে হইছে না হইছে মুসলমানে খেতা করেন না করেন আমরা কিছু আলাপ আলোচনা করি আমরা সল্লাহ করি আমরা কিলাহান তারারে খালকু কিলাহান তারারে মারতাম আর অত্যাচার করতাম কিন্তু তাইন গিয়া বইছন বাদে তানের অনে বিভিন্ন রুয়ায় বিভিন্ন লেখা নাইছে কোনখান হয়েছে যে তাইন আবু জাহাল গিয়া তাপর দিছন কোন রুয়াতে আছে তানের দনু দিয়ে আবু জাহালের গালের মাঝে বাড়ি দিছন কোন রুয়াতে আছে তাইন দনু দিয়ে আবু জাহালের মাথার মাঝে বাড়ি দিছন আর বাড়ির লগে রক্ত হয়েছে এরপরে আবু জাহাল হইতে পারে না এখানে তখন আমার মনে হয়েছে বার কথা যে আমরা এই ডিজিটাল বাংলাদেশের জন্য এমপিও বলতে জানে সিআরডি বাড়ি বাড়ি জন্য স্পিকার মারিলেন সরি পাকিস্তানি আমলো আর ওখান জন্য তারা এমপিও বলতে জানে গিয়া পার্লামেন্টে গিয়া জানে একজন আজকে তাফাতাফি করুন কিন্তু আবু জাহেল অবাক বলে হামজা আমার মারে ফেললেন আশপাশে জানে আরো আছেন না তখন তারাও খুঁজতে বুঝতে পারেন না মানে ইটা খেললে করল এর বাদে হামজা বিন আব্দুল মুত্তালিব কইছো যে তুমি কোন সাহসে আমার ভাতিজার উপরে হাত তুলো তুমি জানো না নি হে যে ধর্মের মাঝে আছে আমিও সমান ধর্মের মাঝে আছি ওই প্রথম মানুষে মক্কার মানুষে জানলো হামজা বিন আব্দুল মুত্তালিব যেন মুসলমান হইছো কিন্তু মুসলমান তাই না আসলে আরো কিছু আগে হইছোন কদিন আগে ক্লিয়ার নাই কিন্তু তাই মুসলমান হইছোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বিশ্বাস করছোন আল্লাহ ছাড়া কোন জিনিসের পূজা করা ঠিক নাই বিশ্বাস করছোন কিন্তু তাই যেন মুসলমান হয়েছিল তাই লুকাই রাখছিল আর ওই দিন তাই প্রকাশ করলা এবং পার্লামেন্টের মাঝে প্রকাশ করলা এবং জালিমের বা মাতাত বাড়ি দিয়ে প্রকাশ করলা প্রতিবাদ জুলুমের প্রতিবাদ মুসলমানের উপরে নবীর উপরে জুলুমের প্রতিবাদ করে তাই প্রকাশ করলা তাই যেন বিশ্বাস করেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তাদের ওই ধরনের সাহসী কাজ এবং আরো যা যা আলোচনা করবো ইনশাল্লাহ ওইটা সবাই মিললে হারি এই জন্য আমরা সবাই জানি যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রে যেন দৈরা নেওয়া জেনে সব শহীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইছেন আস-সাইয়িদুস সুহাদা ইনদাল্লাহ ইয়াউমুল কিয়ামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব যে ওই ধরনের ব্যক্তি যে আমরা জানি আগে কইছিলাম জানি আরো দুইটা হাদিস যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার থেকে উত্তম এবং তোমরা মাঝে যারা ভালো আসলে যাই যেত ইসলামের আবার পরেও তোমরা ভালো হইবা যদি ইসলাম বুঝো ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওই ধরনের একজন ব্যক্তি শক্তিশালী আসলা এবং নোবল ফুতুয়া উচ্চ লেভেলের আসলা জাহিলিয়তের সময়ও মুসলমানের ফরজ আইন উচ্চ লেভেলের আসলা তার কোয়ালিটি সম্বন্ধে আরো কিছু আলোচনা করে ইনশাআল্লাহ অনেক আরেকটা ফাতার আরেকটা কথা মনে হয়েছে যে অনেকে মনে করেন যে ওই যে আবু জাহেলের মাথা দনু দিবার ইদারি রক্ত আবু জাহেলের রক্ত যেন বার করলা যে ওই প্রথমে কাফিরের রক্ত মুসলমানের হাতে বার হইল কিন্তু আসলে আরেকটা ঘটনা আছে এটা অনেকে আমরা জানি না কিন্তু প্রথম যে মুসলমানে কাফিরের রক্ত বার করছেন এনে লেগা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাই ইয়াং আসলা কম বয়সী ধরলেও টিনেজার যে 16-17 এরকম বয়সের তাই এই সময় কোনো শক্তিশালী ব্যক্তি আসলা না তাই একজন দুর্বল ইমানদার আসলা আরও কিছু দুর্বল ইমানদারের লগে তারা গরিব যুবক তারা এক জায়গায় বইয়া তারা আলোচনা করেন আলাপ করেন ওই সময় একজন কাফির আইয়া তারার লগে আইয়ারে হামলা করছে তারা গালাগাদি করছে তারার লগে আইয়ারে মানে আগুয়া লাগে তারপরে তাই কিতা একটা আড্ডি না কিতা একটা জিনিস তাদের না ফাত্তর একটা জিনিস তাদের আত আসিল কিংবা তারও কাজ আসিল তাই উড়াইয়া মারছন আর ওই ব্যক্তির উপরে গেফর দিয়া তার রক্ত বাড়ায় ওই থেকে ফটো প্রথম যে ব্যক্তি যে সাহাবায় যে কাফিরের রক্ত বার করছে
এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ঘটনা এটা কোন রুয়াতে জানে রক্ত বাড়াইছে না শুধু মারছুন আর এক রুয়াতে আছে জানে তার মাথার মাঝে বাড়ি দিছে এবং মাথা থেকে রক্ত বাড়াইছে এখন আমি এই কথা হরাম করি মানে না জানে আমি বেশি বালা পাই খালি কাফিরের রক্ত বার করা এটা আমার উদ্দেশ্য নাই এই ধরনের কোনো আমার ইয়ে নাই আমি উদ্দেশ্য আমার জেনে সাহাবার কোয়ালিটি বুঝাইতাম আপনারা রে আর সাহাবার কোয়ালিটিরারে আমরা অনুসরণ করতাম আমরা শিখতাম আমরা যুবক হলতে এরকম হইতাম যেমন নিজের যদি শরীর দুর্বল থাকে তাহলে শক্তিশালী বানাও ব্যায়াম করো এক্সারসাইজ করো জিমে যাও শক্তিশালী বানাও আর যাতে সাহস থাকে যে অন্যায় দেখলে যাতে দিরাই তখন লাগে না যে আমরা তবলিগ জামাতের বাইরে আপনারা একটা হাদিস শুনাইন খুব হামেশা হামেশা সহি হাদিস যে তোমরা যদি দেখো কোনো একটা মুনকার তাহলে তোমরা আট দিনারে বদলাও পরিবর্তন আনো এটার যদি শক্তি থাকে না সাহস থাকে না ইমান থাকে না তাহলে মুখ দিয়ে তোমরা এটারে পরিবর্তন করো আর না হইলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে দুর্বল ইমান সবচেয়ে দুর্বল ইমানের ইমানদার তাকিয়া সবচেয়ে শক্তিশালী ইমানের ইমানদার উত্তম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছো যদি দুর্বল থাকে ইমান দুর্বল থাকে শরীর দুর্বল থাকে মাইন্ড আকল তাহলে দুর্বল থাকিও না ইলিম অর্জন করো যাতে মাইন্ড শক্তিশালী হয় ব্যায়াম করো এক্সারসাইজ করো প্রশিক্ষণ করো যাতে শরীর শক্তিশালী হয় আর ইমান দুর্বল থাকলে কোরআন শরীফ পড়ো নফল নামাজ পড়ো রাত কালা পূজা করি করে আল্লাহর লগে আলাপ করো ইমান শক্ত করো ওই উদ্দেশ্যে আমরা এরার কথা আলোচনা করলাম ভুল বুঝছো না আমরা ওকে তারপরে তাই মুসলমান যখন প্রকাশ হয়ে গেছে কি এই সময় অলরেডি মোহাম্মদ সাল্লামে এক সাহাবা তাদের নাম আল আরকাম তাদের গড় রাত খালা লুকাইয়া তাই কোরআন শরীফ হিকাইন সাহাবা হলতরে যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিকাইছন এটা তাই বাকি সাহাবা হলতরে তাই প্রশিক্ষণ দেরা তে তাই মুসলমান যখন ডিক্লেয়ার করে লিছন এবং ওখন তো আর কেউ জানলে সমস্যা নাই যে আবু জাহেল তাই মাতাত বাড়ি দেয়া দিতেন কইছো আমি মুসলমান ওনে তো আর কেউ জানলে সমস্যা নাই তো তাই দারুল আরকাম গিয়ে ভর্তি হয়েছিল মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছিল ইস কোরআন শরীফ শিখবার লাগে তিন দিন পর হযরত ওমর ইবনে খাত্তাব তাই তরোয়াল লইয়া বাড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার লাগে এবং দারুল আরকামের ঘরের দ্বারের মাঝে তাই নক করছেন ওই সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাই দেখছেন একটা ফতে দিবার করে খেয়ে আইছে যখন দেখছেন ওমর ইবনে খাত্তাব তাই রেডি হইছে তাই ওমর ইবনে খাত্তাব লয়ে মাইর করতে তরোয়াল দিয়া কিন্তু আসলে মাঝখানো ওমর ইবনে খাত্তাবে তাদের বইনের গর গিয়া তাদের মন পরিবর্তন হয়ে গেছে গিয়ে এবং তাই আইসুন দারুল আরকাম এখন বুঝবার লাগে জানবার লাগে ইসলাম সম্বন্ধে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আমরা বুঝবার মতো নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মূসা আলাইহিস সালাম এ ফেরাউনের গড় বড় করে গিয়ে হারি মূসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের প্রতিবাদ করলা আর ওমর ইবনে খাত্তাব কুরাইশ বংশের দারুনা দুয়ার একজন সদস্য আবু জাহেলের একজন ক্লোজ আত্মীয় আর ওই ওমর ইবনে খাত্তাব রে আল্লাহ মন পাল্টাইলেন মন পাল্টাইয়া হারি ওই দিন তার মুসলমান হয়ে যান তিন দিন গেছে মাত্র হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাই হয়েছে না আমি মুসলমান তিন দিন পরে ওমর ইবনে খাত্তাবে আমি মুসলমান এরপরে একটা পরিবর্তন আসছে ইসলামের মাঝে ইসলামের মাঝে এখন শক্তিশালী ব্যক্তি পাঁচজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতু খুওয়াইলিদ আবু বকর সিদ্দিক হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমর ইবনে খাত্তাব
পাঁচজন ব্যক্তি শক্তিশালী তারা অনেক একটা জিনিস করতে হইলে তারা সকলে মিলে কোঅপারেশন করে একটা প্ল্যান করতে পারে এবং যার যার যেটা আছে একজনের আছে পয়সা আরজনের আছে শক্তি শৈলের শক্তি আরজনের কাছে আওয়াহি তিন ধরনের রিসোর্স এখানে করবে তারা আর লেভেলে কাজ করতে পারে না আবু বকর সিদ্দিক খাদিজা বিনত খুয়াইলিদ এরা আছিল পয়সা হামজা এবং ওমর ইবনে খাত্তাব এরা আছিল সাহস শক্তি এবং মায়ের দক্ষতা এবং সমাজ ও ইনফ্লুয়েন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিডার আর পরেদি আছেন আরো দুর্বল কতজন কিন্তু এরা এখানে অনেক একটা পরিবর্তন আইছে এইদার ফল হইছে গিয়া কতদিন তারা লুকাইয়া হারি তারা ইসলামের দাওয়াত দিছে খানা খান নিয়ে একজনের গড়ে গিয়া হারি যে সময় গড়ের যে 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 নেতা যে দেখো যদি খের খেরা খেটা ফটো মুসলমান হইছে মুসাব বিন উমাইর তাদের মা বাবা তাদের বিরুদ্ধে তারা যে নেহুনে না ওল্লা খান তাদের এজন ইয়ে কইছে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদের মা বিরুদ্ধে ওই ধরনের সিস্টেম যে খানাখানি লুকাইয়া বাবা যেমন হন না ওলা খান একজনে বাইয়ে বন্ধু হুনার বাইয়ে বাইরে হুনার সাসার ঘরে বাইয়ে সাসার ঘরে বাইরে হুনার ওলা খান গেছে তিন বছর কিন্তু এই দুজন ব্যক্তি মুসলমানের পরে তারা যে সাহস এবং তারা যে দক্ষতা আছে মাইরের তারা ওই সাহস তারা আরো মানুষে তারা সাহস দিছে বলে চিন্তা হইল না আমরা গেছে সত্য কথা আমরা গেছে বালা জিনিস আমরা প্রকাশ্য হই কথা হেরা যদি মারে তা আমি মার করমু এবং অবনুল খাত্তাবে ওই রকম একটা ঘটনা হয়েছে তাই মুসলমান হওয়ার ফলে তাদের ভিত্তি ইমানের একটা শক্তি আইছে অতদিন আছে শরীরের শক্তি আর মাতার আখল আর বংশের একটা প্রভাব ওখন ইমান আনার পরে তাদের ভিত্তি ইমানের শক্তি আইছে তাই 40 জন কাফিরের লোকে তাই কুস্তি কইরা বাদের দিন বড় গলায় কইছে নাও তোমরা কিভাবে কইছে যে তোমরা যদি বড় বড় কথা কইছো তারারে রাগ তুলাইবার লাগে তারা ইয়ে হবার লাগে তোমরা যদি ওই রকম হও তুমি তে আও আমার লগে আমিও খাত্তা বের ফোয়া আমার লগে মাই ফর হইয়া আমি মুসলমান ওলা খান কইয়া চ্যালেঞ্জ দিছো 40 জন আইছে আসলে তাই উদ্দেশ্য আছিল না যে 40 জন আইতো তাই মনে হইছিল যে বড় বড় একজন আইবো বাদে আর বড় আর জন আইবো তা 40 জন আইছে তো 40 জন লগে তাই মাইর করছো এর পরে তাদের শৈল্য আঘাত হইছে তাদের ব্ল্যাক আই ট্রাক আই তা ব্লু ব্ল্যাক এন্ড ব্লু হইছে পরে তার সাহস হইছে বলতে আমি করমু ওই ধরনের ব্যক্তি আমরা রওয়া দরকার এবং ওই ধরনের ব্যক্তি আসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এবং তারার ওই ধরনের কোয়ালিটি সাহস জুলুম দেখলে সহ্য করে না মারতে হইবা প্রতিবাদ করতে হইবা দুর্বল মানুষে বাঁচাইতা গরিব মানুষে সাহায্য করতা হাসা কথা মাতবার অমর ইবনে খাত্তাবে তার আগে মনে করছিল যে তাদের বাপ দাদার ধর্ম এটা হাসা এর লাগি তার রেডি আসলা যে মুহাম্মদ কে আমার বাবা মা বাবার বাপ দাদার ধর্ম বিরুদ্ধে মাতে আমি তারে হত্যা করে নিব আমি তোর মধ্যে খাটি নিব বিকজ তার মনে করতা জানে আমার আব্বা কইছেন যে লাত উজ্জা হুবাল এরা হাসারই আমার আব্বা কইছেন এরা বালা তে তো এটা বালা জিনিস তে তো আমি এটার লাগে আমি আমি খারাপ হইতাম আর যে এটার বিরোধিতা করে আমি তার লগে বিরোধিতা করতাম যখন আল্লাহ তাকে বুঝাইছেন যে না এটা রং তে তাই যেটা রাইট হইতার লাগে সেম ভাবে তাকে খারাপ হইছেন যে এটারে প্রোটেকশন দিবার লাগে ফতবার করবার লাগে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওই রকম হইয়া প্রথমে তার মনে হচ্ছে যে আমার আব্বাই আমার দাদাই আমার বড় বাফে ফুজা হইরে আইসুন মানে বাতি যাইতা কিতা হয় তে আমি ইটা সারতাম নাই তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কথা কইছেন না আবুল হাবের মতো তাই নিরাই তাকসুন বুঝছেন হুনছেন আস্তে আস্তে তিন বছরের বাদে তাই প্রকাশ করছেন বুঝতে পারছেন যে এই জিনিসটা আসলে বালা তখন ইরার লাগি তাই খারাপ হয়েছেন এবং কিভাবে খারাপ হয়েছেন আমরা বুঝলাম ইনশাআল্লাহ প্রথমে তারা বাড়াই আইন প্রকাশ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শক্তিশালী কথা এবং
এতকি বড় শক্তিশালী কোনো খতা নাই এই দুনিয়ার মাঝে এক কথায় ওখন কে হোমন করতে পারেন যে আমি এটা কিতা কইলাম যে এই ধরনের অত বড় কথা এক কথায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু প্রথম বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা লাগে বুঝো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা যারা জাহিলিয়াতের মধ্যে শক্তিশালী তোমরা ইসলামের মধ্যে শক্তিশালী হবে যদি ইসলাম বুঝো এবং ইসলামের মূলই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে এটা মানে যে খ্রিস্টান রং ইহুদি রং বুদ্ধ রং হিন্দু রং তাওয়িস্ট রং আর কোন ধর্ম আছে যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব রং কারণ পূজা করতে হইলে একমাত্র আল্লাহর পূজা করবা আর কেউ পূজা করার যোগ্য নাই এখন পূজা কি জিনিস আমরা বাংলাদেশে আমরা অনেক সময় মনে করি পূজা খালি যদি মন্দিরে লইয়া যায় মূর্তির সামনে ফুল আর ফল আর এটা জিনিস এটা খালি পূজা না পূজা জিনিসটা বুঝতে হইবে জেনে যে কিভাবে এটা জেনে প্রে শব্দ ইংরেজিতে প্রে শব্দটা ব্যবহার করা হয় বাংলায় হয় প্রার্থনা আমরা বুঝি জেনে এইটা আরবিতে হয় দোয়া অথবা সালা এই জিনিসটা একমাত্র আল্লাহর নাকি অনেকেও তারা মনে করে জেনে তারা হলো গিয়া এক খোদা বিশ্বাসী বিশ্বাসী আবার তারা মারিয়াম আলাইহিসসালামের কাছে তারা দোয়া করে প্রে করে প্রার্থনা করে পোপের কাছে প্রার্থনা করে ওইরকম আমরা দেশের যে ভাষা খুব ডেঞ্জারাস ভাষা দেখবা জানে যে অফিসিয়াল ডকুমেন্ট ব্রিটিশ আমরা লেখা হয়েছিল এখনো রইয়া গেছে যে যাজার কাছে যখন উকিল হলতে তারা যখন চিঠি লেখে তারা যাজার কাছে প্রে করে প্রে শব্দ ব্যবহার করা এবং বাংলা যখন অনুবাদ আছে অনেক কাগজের মধ্যে দেখবা প্রার্থনা শব্দ ব্যবহার করা হয়েছে যে যাদের কাছে উকিলে প্রার্থনা করে প্রে করে ওই জিনিস স্যার এবং যেভাবে যাদের লোকে ব্যবহার করা হয় অথবা মানে যা যখন তো পরবর্তীতে প্রেসিডেন্ট হই বাংলাদেশও এমনি কিন্তু তারা কোনো শক্তি নাই প্রেসিডেন্ট হইয়া নেই যে বালামন্দ ন্যায় অন্যায় একটা কথা কইতা সাহস করি এই সাহসও নাই শক্তিও নাই প্রেসিডেন্ট হতে কিন্তু তারা পূজা করবার লাগি লাইন বান্ধা মানুষ আইন প্রেসিডেন্টের অফিস ও প্রেসিডেন্টের প্যালেস ও আইয়ারি তারা গেছে প্রার্থনা করুন প্রে করুন রুকু দেই সজিদা শুধু দেন না সজিদা দিলে তো সবাই বুঝি নিব খিতা যেন ইয়া জানি কেন কিন্তু রুকু দেই কিয়াম করুন এবং যেটা যেটা জিনিস যে আমরা সময় নাই কেন বিস্তারিত বোঝাইবার বাট কি কি জিনিস রে ইবাদতি হিসাবে গোনা হয় এটা সব একমাত্র আল্লাহর জন্য একটা জিনিসও ইবাদতির আর করে দেওয়া এলাউড নাই ঠিক নাই ওইটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর উমর ইবনে খাত্তাব করে দিয়ে আরো মুসলমান হল পরে লাস্টে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকর সিদ্দিক যখন রাস্তা পাই দি মক্কার আটটা তারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া কইয়া আর কাবা শরীফে সাইডের মধ্যে দিয়ে তারা ঘুরাইয়া কইরা তখন 12টা বাজে গেছে কি আবু জাহেল আর আবু লাহাব খুতবা শাইবা আর যারা যারা আসলা যে তারা হন এমন ভাবে তারা পাবলিকলি প্রকাশ্য কইলার জন্য আমরার মূর্তি হলতে রে পূজা করা ঠিক না যে সকল মানুষে বলি দিব আগে বাফে ফোয়ারে শাস্তি দিছিল মায়ে ফোয়ারে শাস্তি দিছিল চাচাই পাতিজারে শাস্তি দিছিল মুনিবে কৃতদাসে শাস্তি দিছিল উমাইয়া বিন খালাফে হযরত বিলালের ফেটের বুকের মাঝে পাথর দিছিল সেসরাইয়া গুড়ার মাঝে ট্যাঙ্ক বাইন্দা সেসরাইয়া বাজারে দি পাথর দি লইয়া গেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোয়ার খাবে কিন্তু পাবলিকলি ইলাহানি খোয়ার সুযোগ আছিল না সকলে এটা বালা কি মন্দ এটার উপরে কমেন্ট করার মন্তব্য করার সুযোগ আছে না ওখান তো কাবা শরীফে তারা জুড়ে হইলা সবাই বুঝে লিব সবার একটা মতামত থাকবো বলে এরা ওইলে হাসা হয় নাইলে এরা মিশা হয় আজকু ওইরকম দেখবা যে যত সরকার আছে দুনিয়ার মাঝে সৌদি আরব হো আর বাংলাদেশ হো আর আমেরিকা হো আর ব্রিটেন হো এখলাহান চরিত্র সরকার কোনো একটা কথা
যদিও হাসা হোক তারার যদি দেখা যায় তারার যে বদব্যাস তারার জুলুম অত্যাচার করাপশনের বিরুদ্ধে হয় তারা চায় না জেনে পাবলিক এটা হলো ও তারা সাংবাদিকরে মারব জেলও দিব টর্চার করব নাইলে পেপারের এডিটররে কইব তুমি যদি এটা ছাপাও আর অখবার লেখানি কথা তোমার গোর জ্বালাইমু তোমার ফ্যামিলির মারি লিমু তোমার চাকরি থেকে বিদায় করে লিমু তোমার পেপার বন্ধ করে তো রাখমু নাইলে আলিমুল মারে তারা এরেস্ট করে নেয় ফাঁসি দেয় যুবক সকল তো তারা যুবদল দিয়ে হারি আর যুবলীগ দিয়ে হারি আর তারার জন্য গুন্ডা গান্ডা আছে ইতারে দিয়ারি রাস্তাঘাটে ফিটায় হ্যাঁ ওই কথা কইতো না দুর্নীতি দমন কমিশন পর্যন্ত তারা গেছে বাঁচে না যে দুর্নীতি করব তারা কর্ত দুর্নীতি তারা দুর্নীতি হইতে আবার তারাই এবং আমরা শুনতাম আগে জেনে ইসলামী দায়ী হলতে তারা হয়তো তোমরা এখানে গালাগালি করো তোমরা এখানে বড় বড় ব্যক্তির মন্ত্রীর বিরুদ্ধে বাদ কথা হো কিন্তু সংসদ প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রীর মা তুললে বা তুললে গালাগালি করে এই সময় এটা দুর্নীতি হয় না এই সময় এটা সভ্যতা এটা গণতন্ত্র এটা স্বাধীনতা ডিজিটাল বাংলাদেশও ওইরকম হইয়া যায় তখন তারার চিন্তা লাগছে যে ফয়লা আবু বকর সিদ্দিক তখন হামজা আর ওমর খাত্তাব তারা গেছে কি দলের লগে তারা জুড়ে জুড়ে কইলার ইতা কথা হল আমরা খিলার মানুষে আটাইতাম তার পরিবর্তে হিজরতের আগ পর্যন্ত আরো দশ বছর এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্লোজ অ্যাডভাইজার এবং লগে লগে থাকতা প্রোটেকশন দিতা এবং পরামর্শ দিতা মোহাম্মদও তাহলে জিগাইতা কুস্তা করবার আগে তানেও তানে খুব বালাইও দিত কারণ তাদের অলরেডি আসিল মাতার মাঝে জ্ঞান বুদ্ধি অলরেডি আসিল অনেক ইলিম তারা সমাজ সম্বন্ধে তারা রাজনৈতিক সিস্টেম সম্বন্ধে গোষ্ঠী গাছটা আরও জনে আছে আরবদের মক্কার বাইরে খে কোন কোন গোষ্ঠীর মানুষ খে কিলা খানি তাহলে পরিচয় ওই রকম আবু বকর সিদ্দিক একবার দি ওমর বিন খাত্তাব হামজা বিন আব্দুল্লাহ এরা এই ধরনের জ্ঞান অলরেডি আছে এবং তারা এটার মানে ইসলামের কাজ লাগাইছে এর লাগে আমি এরা কথা খেনে মাতি যে আমরা উম্মতের মাঝে আজকে আছে বাইয়াইন বইনাইন সাসাইন ফুফাইন সাসিও হল মামিও হল যারার ডিগ্রি আছে কোরআন হাফিজ যারা স্কিলড আছে রান্দা জানুইন কত তাদের রান্দা আছে তারা মানে জিনিস বানাইতে জানুইন কেউ কেউ আছে ডাক্তারি জানুন কেউ কেউ আছে মাস্টরি জানুন কেউ কেউ আছে তারা ল সম্বন্ধে তারা তারা স্পেশালিস্ট কেউ কেউ আছেন তারা হিউম্যান রাইটস সম্বন্ধে স্পেশালিস্ট কেউ কেউ আছেন তারা বিভিন্ন লাইনে বিভিন্ন জনে স্টাডি করছেন বই পড়ছেন স্কুলে গেছেন অথবা কেউ বিশ বছর একটা জিনিস কাজ করতে করতে তারা এমনভাবে করতে পারেন যে তারা বিশ্ব লেভেলে তারা দক্ষ কিন্তু এরা যদি একসাথে কোঅপারেশন করে এজনে আজনে চিনে আজকে ইংলিশ ভাষা শিখো যদি আরবি ভাষা শিখো যদি কম্পিউটারের চালানি শিখো যদি ইন্টারনেটের যে কমিউনিকেশন সিস্টেম শিখো যদি একজন আজনে তোকে এবার করতে পারবা ইজি একজন আজনের লগে আলাপ করতে পারবা ইজি একজন আজনের চিন্তা পারবাই ইজি একজন আজনের লগে শেয়ার করতে পারবাই নলেজ স্কিল ক্রস ট্রেনিং করতে পারবাই স্কিল ট্রান্সফার করতে পারবাই এবং আন্তর্জাতিকভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যে একজন পাকিস্তান একজন বাংলাদেশ একজন সৌদি আরব একজন আমেরিকা একজন বেলজিয়াম তাহলেও ইমেলের মাধ্যমে স্কাইপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে মোবাইল ফোন দেওয়া চিঠি লেখা যাতে সবার আখল সবার জ্ঞান সবার নলেজ স্কিল রে এখানে করে একটা প্রজেক্ট বানাইতে হবে একটা হাসপাতাল বানাও একটা একটা মাদ্রাসা বানাও একটা বিভিন্ন ধরনের জিনিস আছে আলিমুল আমার জিগাইলে তারা কইয়ে দিব কিতা বানাইতে শেয়ার করা যায় আজকে এই সুযোগ যায় আগে অত সহজ আসেই না এবং কিতা ট্রান্সলেশন সফটওয়্যারও আছে যদিও ইংলিশ জানো না ট্রান্সলেশন সফটওয়্যার দিয়েও কিছু ইয়ে করা যায় মানে আমরা মুসলমান বিশ্বের মুসলমানে এ হওয়ার দরকার যারা যারা স্কিল আছে শেয়ার করো শক্তিশালী মুসলমান যারা দুর্বল মুসলমানদের শিক্ষা দেওয়া তারা শক্তিশালী বানাও পয়সা যারা আছে
যারা পয়সা তারার লগে শেয়ার কইরা তারার শক্তিশালী বানাও আর তোমার পয়সা আছে বাট তোমার ইলম নাই যার ইলম আছে বাট পয়সা নাই তার লগে এক হইয়া মিললে চলো যে লাহান কম্পোজিট ম্যাটেরিয়াল বানায় একটা ম্যাটেরিয়াল আছে তার যেমন স্টিল তারে টানলে শক্তিশালী বাট তারে জাতা দিলে দুর্বল কোলাপস হয়ে যায় আর একটা আছে কংক্রিট তারে জাতা দিলে শক্তিশালী জাতা দিয়ে কুস্তা করতে পারে না তারে টান দিলে ভাঙিলি তার ভাই তো দিওনারে এখানে খুঁজে কম্পোজিট বানায় রিইনফোর্স কংক্রিট এটারে টানলেও ভাঙে না জাতা দিলেও ভাঙে না অমলা খান আমরা মুসলমানের যারা আসুন একজনে আজনের লোকে জৈন হইয়া শক্তির লোকে শক্তি জৈন হইয়া শক্তিশালী ইমানদার দেখো তারা কিতা করছিল হামজা ওমর আবু বকর সিদ্দিক খালিদা খাদিজা ইবনে খুয়াইলিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচজনের পাঁচ জাতের শক্তি পাঁচ জাতের স্কিল এখানে করে তারা স্ট্রং টিম হয়েছিল আর তারা করে দিয়ে আসুন আরো কতজন হযরত আলীর সময় বয়স কম টিনেজার খালি হইছিল কিন্তু তাই এরার দেখকে দেখকে এরার কথা হুন্না হুন্না তাই পরবর্তীতে কি শক্তিশালী মানুষ হইছিল আরো জনে এই সময় ছোট আসলা তারা ওই এরারে দেখকে দেখকে কি শক্তিশালী মানুষ হইছিল এরার ইতিহাস পরবর্তীতে আল্লাহ যদি হায়াত দেন ইনশাআল্লাহ তৌফিক দেয় আমরা ফাইমু জুবের ইবনে আওয়াম বারো বছর সময় তাদের বাপে তাদের বুড়া তুললিয়া দড়ি দি বাঁচু তাদের শৈলের লোকে যাতে যুদ্ধের মাঝখানো তাই গুড়া থেকে ফরতা না উদ্দেশ্য কিতা যে বারো বছরের আবদুল্লাহ ইবনে জুবাইর যেনে গিয়ারি যুদ্ধ করবো না যে যুদ্ধর আওয়াজ শুনতো ইষ্ট হইতো যাতে ভবিষ্যতে যখন যুদ্ধ যাইব না রাইতো না বাপে যুদ্ধ করার দেখতো খেমদে লারন আত খেমদে লারন ফাও খেমদে লারন সোট খেমদে লারন স্পিয়ার খেমদে গুড়ারে কন্ট্রোল করো নি তার দেখকে দেখকে হাইতা ওলাখান তারা চিন্তা আছে জুবের ইবনে আওয়াম ওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজিন এবং আশায়াতুল মুবাশশার মাঝে একজন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তার সম্বন্ধে আরো আলোচনা করব সো হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ অ্যাডভাইজার আসলাম মিনিস্টার যদি কিন্তু মক্কা তো তাই না রাজা আসলাম না প্রেসিডেন্ট আসলাম না রাষ্ট্রপতি আসলাম না হেড অফ স্টেট আসলাম না তেমন বড় আসলাম তবু তার অ্যাডভাইজার আসলাম পরবর্তী যখন মদিনার গেছে হয় না তাই মদিনায় রাষ্ট্রের হেড হয়েছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মিনিস্টার আসলাম তাহলে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের প্রথম ইসলামের প্রথম জেনারেল ইসলামের প্রথম কমান্ডার ইন চিফ প্রথম যুদ্ধ যে সময় ফাটাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাই ব্যানার দিয়া জেনারেল বানাইয়া তাই ফাটাই দিন সাইফুল বাহার নামের এক জায়গাত তাই আর্মি ফাটাই দিন প্রথম হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লিডারশিপে এবং বদরের যুদ্ধের সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিব কিতা কয় মানে ফুটবল খেলার গেলে তারা কয় ম্যান অফ দ্য ম্যাচ আর যুদ্ধের মাঝে তারা কিতা কয় বলে লায়ন অফ তাওহীদ মানে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল যে আল্লাহর সিংহ এবং আল্লাহর রাসূলের সিংহ তাইন বদরের যুদ্ধ এমন চমৎকার যুদ্ধ করছিল তান্ডে তারা কিতা উটের ফাঁক দিয়ে তারা তান্ডে পুরস্কার দিছে মাঝখানই বলে ওই ধরনের একটা ইয় দেখা গেছে পরবর্তীতে মাইসে দূরইতে গিয়েছি না খেডা আবার ই উটের ফাঁক ফিন্দ ই খেডা আছে তাহলে যখন কইছেন আব্দুর রহমান ইবনে আউফের জিজ্ঞানী হয়েছিল যে উটের ফাঁক ফিন্দ ই খেডা আছে তিনজন চ্যাম্পিয়নের মাঝে একজন তাই আসলা হযরত আলী ইবনে আবু তালিব হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজন আসলা উবাইদা বিন আল হারিস এরা তিনজনে ওয়ান টু ওয়ান ফাইট করছিল মক্কার তিনজন লিডারের লোকে আর তিনজন লিডার মারা গেছে উতবা শাইবা আর ওয়ালিদ বিন শাইবা এরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে
অত্যাচার করছিল গালাগালি করছিল এদিন এরার হল্লা হাটা হইছে কথা করা হইছে এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর একজনের হল্লা কাটছেন আর বাকি দুইজনের হল্লা কাটা দিয়া মানে হত্যা করে সাহায্য করছেন গিয়া তাদেরটা হল্লা কাটতা ফেলা মানে তার গিয়ারি হেরা দুইজনকে সাহায্য করছেন এরপরে তারা টার্গেট দিছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তারা আমরা রক্ত ক্ষতি করলো যে আমরা নেক্সট যুদ্ধ তো আমরা স্পেসিফিকলি হামজারে আমরা মারতে হইব হিন্দ তাই না আসলে পরে মুসলমান হইছে তাই একজন সাহাবা হিসাবে তাই আমরা বিশ্বাস করি আল্লাহ তার বেহেস দিতা বাট এই সময় তাই কাফির আসলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তাই তাদের বাফরে মারছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবে আব্দুল মুত্তালিবে বদরের যুদ্ধ তাই ওয়াহশি নামের একজন খালা আফ্রিকান ক্রীতদাস আছিল তাদের লোক ওয়াদা করছেন যে তুমি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারতে পারো তে আমি তোমারে তোমার ওজনের সমান তোমারে শোনা দিব দেখলা নাই আরো নেতা হল আছিল মক্কার হেরাও গেছে বলে তুমি যদি মারতে পারো হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাহলে আমি তোমার ওইটা দিব ওইটা দিব এবং যে মানুষের কিনা গোলাম আছিল ওয়াহশি ওই মানুষেও হইছে যে তুমি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারতে পারো তাহলে আমি তোমারে আজাদ করে রাখবো তুমি ফ্রি হয়ে যাবে আর ওয়াহশি আছিল একটা শক্তিশালী একটা যোদ্ধা এবং যারা থ্রো করবার লাগে মানে জাভেলিন থ্রো করবার লাগি খুব স্কিল্ড আমরা ইয়াং থাকতে স্কুলও আমরা জাভেলিন থ্রো করার প্র্যাকটিস দিয়েছি বাট এই সময় আমরা বুঝছিলাম না এর লাগে বেশি মনোযোগ দিছিলাম না নাহলে তো ইয়ে শিখতে পারলাম না ইনশাল্লাহ বাট এটা একটা চান্স আছে যদি কেউ চাইনি এটা শিখতে তানরে কইছে যে তোমার ফ্রি হয়ে গেলে তাই শোনা ওয়াশি শোনা বাইদে অত তাই মন গেছে না সিল্ক ফয়সা নারী ইত্যা বাইদে গেছে না আমি যদি ফ্রি হয়েছি মুখে আমি যদি স্লেভ থাকতাম না কেউ চায় না স্লেভ থাকত সবাই চায় যেন ফ্রি হইত কিন্তু বর্তমানে দুনিয়ায় মানুষে চায় যেন ব্যাংকের স্লেভ বানাইতো মর্গেজের স্লেভ বানাইতো পার্লামেন্টের স্লেভ বানাইতো লোকাল কাউন্সিলের স্লেভ বানাইতো অমলা খানি ফ্যাশনের স্লেভ কেউ কেউ গানের স্লেভ কিন্তু একমাত্র আল্লাহর স্লেভ হওয়া উত্তম আর কোনো জিনিস স্লেভ হওয়া মানুষের নেচারের বিরুদ্ধে তাই এগ্রি করছেন ওয়াহশি ওয়াহশি তাই ইয়ে শেষ পর্যন্ত ওই মুসলমান ইয়ে মরছেন একজন সাহাবি ইয়ে মরছেন কিন্তু এই সময় তাই মুসলমান আসলা না এবং তাই কেয়ার করে না উহুদের যুদ্ধ যে সময় তারা আইসি আর্মি এর প্রতিবাদ দিবার লাগে বদরের লগে আর হামজা ইবনে আব্দুল মুত্তালিবে মারবার লাগে টার্গেট করে কয়েকজন লিডারে ওয়াহশিরে তারা ইয়ে করে দিয়েছে মিশন মানে এটা যেমন একজন খিতা হিটম্যান অ্যাসাসিন যে সরকার হল দাদা তারা ডিনাই করে যে তারা অন্য দেশের প্রেসিডেন্ট রে আলিম রে লিডার রে জেনারেল তারা অ্যাসাসিনেট করে না আর টর্চার করে না প্রিজনার হলতে পারে আসলে তলে তলে তারা করে এবং আমি অধ্য কয়েকজন ব্রিটিশ আর্মির মানুষের লগে আলাপ করছি এবং আরও অনেক বছর আগেও আমার কিছু আলাপ করছিলাম তারা স্বীকার করছে যে তারারে টর্চার করার ট্রেনিং দেওয়া হয় সিস্টেমেটিকভাবে আবার পলিটিশিয়ান আইয়া কইনা আমরা টর্চার বিশ্বাস করি না আমরা টর্চার করি না আবার প্রত্যেকটা সেনারে ট্রেনিং দেওয়া হয় টর্চার কিলা করতে এবং বাংলাদেশও রেবের কিছু অফিসারের লগে আলাপ করলে পাইবা এবং আমার নিজেরও তার লগে মারতে পাইছি যে ব্রিটিশ সরকার তাকে হারি মানুষ ফাটাইয়া দেওয়া ওই রেবরে টর্চার করার ট্রেনিং দিবার লাগে এটা আপনারা যদি রেবের কিছু অফিসার থাকে আত্মীয়র মাঝে আলাপ করলে তারা কিছু মুরব্বুনা টুনা খাবে ইহার লাগে মানে তারা জিফরা কিছু লরম হয় তো দেখবেন তার শিকার আইব এটা ওইলগিয়া সরকার হলতেন মিশা মাত এবং দুর্নীতি তারা ওইরকম তারা হিটম্যান ফাটাইয়া দিছে মানে ওয়াহশি তাই পরবর্তীতে তাই কইসন মুসলমানের পরে জানে আমি এই সময় কেয়ার করি না আমি বিকজ কুরেশে তারা আমার বাদ ব্যবহার করছে আমার লগে
আমারে স্লেভ হিসাবে তারা আমারে আমারে গালাগালি করছে আমার লগে অত্যাচার করছে আর মুসলমান হতে আমি মুসলমান না আমি কেয়ার করি না মুসলমান জিতো আর আমি কেয়ার করি না কুরাইশ জিতো আমার দরকার শুধু আমি হামজারে মারতাম আর আমি ফ্রি হইতাম আমি কোনো ফককে নাই যে আমি কমপ্লিটলি ই কুরাইশের আর্মির লগে না আমি আলাদা একজন স্পেশাল ফোর্স হিটম্যান আমার একটা টার্গেট ওখন হাদিসের রিওয়ায়াতের মাঝে পাওয়া গেছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তাইন উহুদের যুদ্ধের মাঝে তাইন একটা একটা করে তাইন 30টা কুরাইশের কাফিরে তাইন হত্যা করছে নিজের হাতে এবং 31 নম্বর কাফির লোক যখন সমান মারুন তাইন ওই সময় ওয়াশে এইম করছে যে দেখছে যে তানের ফেট ক্লিয়ার তার স্পিয়ারের লগে এইম করছে মারতো কিন্তু কিতা খেটা একটা মানুষ আইছে সামনে দি পারছে না আর তাই দেখছুন না ওয়াশিরে হামজা ইবনে আব্দুল মুত্তালিবে ওয়াশিরে দেখছুন না তাই তাই 31 নম্বর কুরেশি কাফিরও তাই মারি দিছুন পরিবর্তে তাই মাই গিয়ারি তাই যারা আরজন কাফির লগে মার করতা ওখানে মাঝখানে একটা গাতা আছিল গাতার মাঝে তাইন ফাও ফিসলিয়ে তাইন ফরি গেছুন গি আর ওই ফরা অবস্থার মাঝে বাসে তার স্পিয়ার দি জাটা দিয়ারি একেবারে তাদের ফেটে দি যখন দিয়া তাদের মারি লিছে মারি লিছে এবং শুধু মারছে না হিন্দে হইছিল ওয়াশিরে জেনে যে হামজার খলজিয়া বার খৈরা লই আইতো তাই হামজার খলজিয়া খাইতো তাই বাপরে হামজায় মারছিল আল্লাহ ওয়াশে হামজারে মারার পরে তাদের শরীরে খাটছে ছুরি দিয়ে খাটছে খাটতে হারি কিছু ইটুকরো ইটুকরো লহান তৈয়া খলজা বার হয়ে লইয়া গেছিল ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিবে তান জান কুরবানি দিলা ইসলাম বাঁচাইবার লাগি ইসলাম আল্লাহর কথা উচা করবার লাগি আল্লাহর নবীরে বাঁচাইবার লাগি আল্লাহর নবীর উম্মতে বাঁচাইবার লাগি ওইটার নাম হলো জিহাদ আর ওই ধরনের কাজ করে যে মরে তারে আমরা হই শহীদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে সব শহীদের সর্দার এটা এক ধরনের সার্টিফিকেট যে হাদিস হইছে গিয়া শেখ আল হাইতামির হাদিস কিতাবের মাঝে আছে যে আল্লাহর সামনে কিয়ামতের দিন সব শহীদের সর্দার হবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এটার মিন হইছে গিয়া তার বেস্টের গ্যারান্টি দিলা কিয়ামতের দিন আল্লাহর সামনে তাই সব শহীদের শহীদ হিসাবে আল্লাহর কাছে তাই দেখবা কিন্তু আজকে কত জেনারেল আছে ওই মুসলমান দেশ মিশরও তার আর মেরিন আছে আমি কইলাম যে শক্তিশালী মুসলমান আসুন মেরিন হল আসুন মেরিন সেই নিজের একটা মানে আর্মি জগতের মাঝে এটা একটা অসাধারণ একটা জিনিস এটা খুবই উপকারী আর আমরা আমার জানা মতো মুসলমানদের আর কোনো দেশের মেরিন নাই খালি মিশরের আছে মেরিন যে তারা নাও তাকে লাইনে হারিও তারা মারি করা আরম্ভ করতে পারবো আর অন্য জাতের আর্মি তারা যে যেখানে আছে ওখানে চিনে তারা যদি এক জাতের জন্য গিয়ে তারা ফতারাইলে তারা হইতে পারে না কিতা কিন্তু এরা নাও তাকেও মারি করতে পারে নাও তাকে যাজো যাজো তাকে যাজো যাজো তাকে মাটির রাস্তাকে মারি লাইমিয়া মারির লোকে মাইন করতে পারে মাটির মাইন আর্মি লোকে মাইন করতে পারে পাকিস্তানের আছে নিউক্লিয়ার ভাবে দক্ষ মুসলমান না হইলে পাকিস্তানের নিউক্লিয়ার ভাবে নাই কইতে কি শক্তিশালী ইমানদার না থাকলে দুনিয়ায় পাকিস্তানে নিউক্লিয়ার অস্ত্র বানায় কি লেখানি সৌদি আরবের আছে অ্যাডভান্সড এজেন্ট ব্রিটিশের কাছ থেকে তারা দেয় টর্নেডো জাগুয়ার আমেরিকার কাছ থেকে তারা নেয় F-16 আছে মুসলমানের কাছে এটা কিন্তু ই রিসোর্স হল ই শক্তি হল এটা জাহিলিয়তের যুগের মতো এটা মানে রাইট হামলা লাগে তারা অন্য হামলা লাগে শুনছি জানে যারা যারা গেছেন পালেস্তাইন লেবানন সিরিয়া তারা শুনছেন জানে যে লেবাননের আর সিরিয়ার জানে আর্মির জেনে বন্দুক কেন ইসরায়েলের মুখে তারা পয়েন্ট করা নাই
এটা তারা তাকে মুসলমান জনগণের মুখে পয়েন্ট করা এবং আজকে আমরা শুনলাম যে সিরিয়ার কত হাজার হাজার মুসলমানকে মারে সিরিয়ার সরকার কিন্তু যখন আমেরিকার আর্মি আফগানিস্তান আর ইরাক মুসলমানকে মারছে এই সময় সিরিয়ার সরকার আর্মি পাঠাইলো না কোনো ভালো যে মুসলমানকে সাহায্য করে কিন্তু তার নিজের দেশের মুসলমানকে হত্যা করে পাকিস্তানের সরকার ইরাক পাঠাইলো না আর্মি যে মুসলমানকে হেল্প করে কিন্তু আর্মি পাঠায় তারা কয় কঙ্গো পাঠায় তারা পাঠায় ওয়াজিরিস্তান মুসলমানকে মারবার লাগে বাংলাদেশের সরকারও আমি শুনছি না যে ইরাক আর্মি পাঠাইছে আমেরিকার সেনার লোকের প্রতিবাদ করে দিয়ে মুসলমানকে বাঁচাইবার লাগে তারা নাম করা বিশ্বের মাঝে যে ইউনাইটেড নেশনের কাছে তারা সেনা কন্ট্রিবিউট করার লাগে তারা নাম করা দিনের মাঝে এর লাগে যদি বুঝো কুরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবাদের জীবনী আর মুসলমান যদি একত্রে কাম করো শক্তিশালী মুসলমানের যদি শেয়ার করো তা আমরা উম্মতে এই ধরনের সাফারিং করা দরকার নাই আর এই সাফারিং একশো বছর নিয়ে লিউজারকে আমরা দুনিয়ার মাঝে যে মুসলমানের উপরে ডাল নাই শিল নাই লাস্ট যে সুলতান খালিফ আসিল 1924 তান্ডে আলানির ফর তাকিয়া আর দুনিয়ার মুসলমানের লিডার হিসেবে কেউ নাই আমরা দরকার নাই ইলহান থাকার আমরা যদি কোঅপারেট করি দেখা যায় একটা রুমের মাঝে যদি নমাজে রক্ত হয় যে আমরা চিনি জেনে হারে দিতে মাগে দিই আমরা কোনো সমস্যা হয় না জেনে চিন্তাম জেনে খেয়ে যোগ্য নমাজের আগে যাইবার লাগে যদি আমরা ড্রাইভিং করে কোথাও যাইতে চাই তো আমরা সেটা ড্রাইভার হইতো আমরা যোগ্য সেটা বেশি ভালো আমরা বুঝতাম পারি ইজি মানে ট্রাক ড্রাইভ কো আর বাস ড্রাইভার কো আর গাড়ি ড্রাইভার কো আর নৌকা ড্রাইভার কো দশজন মানুষ থাকলে আমরা একজন দিয়ে তুমি ড্রাইভার হয়ে যাবো তো আমরা অত সমস্যা কেন হয়ে জানে আমরা যে ডাল যে শিল লাগে যে মুসলমানের প্রোটেকশন দিবার লাগে এই শিল নমিনেট করতে আর পছন্দ করতে আমরা অত হার্ড হয়ে যাই এমনি এবার আমরা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ফিমেল মহিলা এমপি পুরুষ এমপি আমরা আরও মাঝখানে একটা থাকে জানে এটাও আমরা এমপি বানাইতে চাই এটা চুজ করতে আমরা ইজি হয় কিন্তু আমরা একজন মুসলমান সব দুনিয়া সব মুসলমানের নেতা হইতে একজন খলিফা যে মুসলমানের ফকত থাকে দুনিয়া খারা হইতে বলে স্টপ যে আমার উম্মতের নাগরিকের উপরে তুমি কর্তা ভর্তা নাই এই ধরনের চর্চার কৌরা খেনে আমরা চুজ করতে পারি না মানে আরো দুইটা কথা আমার রয়েছে বাকি হইল গিয়া যে সাহাবা একরাম হতে তারা যদি তারা আগ জীবনে কোনো বাদ খাম কইরা থাকই এটা যদি কোনো খানো উল্লেখ করো পরিবর্তে যদি তারা এটা তোবা করো এবং এটা সাইডে তারা বালা উদি এটা মেনশন করা লাগে যাতে আমরা বিশ্বাস করি সব সাহাবায় তারা যে গ্রুপ হিসাবে বেহেস্তের গ্যারেন্টি পাইছুন আল্লাহ তারা মাফ করে দিয়েছেন বিভিন্ন আয়াত আছে তো কইলে ভাই ভাই যে আল্লাহ তারা সবাই মাফ করে দিয়েছেন এই জন্য মেনশন করা লাগে যে আমি আগে খুঁজতাম যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং ওমর ইবনে খাত্তাব তারা মদ খাইতা তারা যখন তারা মদ খাইতা এই সময় মদ নিষেধ করা হয়েছিল না মদ নিষেধ করা আয়াত তখন আইছিল না এই সময় যে খেয়ে খাইতা সেহ তারা নিষেধ না হইলেও তারা এটা থেকে দূরে থাকতো যখন মদ খাওয়া নিষেধ হয়েছে তারা স্টপ করে দিয়েছে এবং আল্লাহ হোসেন আগের যেটা এটা মাফ এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সম্বন্ধে আয়াত নাযিল করা হয়েছে যে তাই ড্রাঙ্ক হিসেবে তার নমাজ খারাপ হয়েছে তাই সুরা ভুল হইলারা তাই আয়াত আইসে যে তোমরা যে সময় ড্রাঙ্ক অবস্থায় তারা তোর নমাজে দ্বারা আইও না বাদে আর কতদিন বাদে আইসে যে আয়াত যে তোমরা মধ্যে দ্বারা কাছে যাইও না আরও দুজনের সম্বন্ধে আমার মেনশন করা লাগে যে ওয়াহশি এবং হিন্দ রাদিয়াল্লাহু আনহু যদিও তারা কোঅপারেট করছো হামজা ইবনে আব্দুল মুত্তালিবরে মারবার লাগিয়া তারা অনেক পরে মক্কা দখল হওয়ার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিশ্বাস করছো মুসলমান হইছো এবং তারা গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাফ চাইবার লাগিয়া
স্পেসিফিকলি জানে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কথা তারা জানে যে বাদ ব্যবহার করছেন মাফ চাইবার লাগে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাফ কইরা দিছেন কিন্তু তাদের যে সময় মনে হইছে তাদের সাসার কথা এরারে দেখলে তারারে কইছেন যে তোমরারে মাফ করে দিলাম কিন্তু আমার সামনে তোমরা আর আইও না আমার সহ্য হয় না আমার মনে হই যায় কি আমার সাসার কথা এর লাগি তারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গেছে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও তারারে মাফ করে দিয়েছে এটা আমরা বিশ্বাস করি এবং ওয়াহশী তাই চেষ্টা করছেন যে তাদের ভিতরে একটা ইয়ে আইছে যে আমি খিতা করলাম আমি দোষ করছি যে তাদের ভিতরে এটা আইছে তাই চেষ্টা করছেন যে তাই নিজেরে কিলাখানি তাই আমরা কইছি না যে কয়েক সপ্তাহ আগে যে আবু উবাইদ আল জাররাহ কইতা যে তোমরা যদি বাদ খাম করো তাহলে হারি করো বেশি বেশি বালা খাম করবার লাগি বাদ খামরে গুরবার লাগি তো ওয়াহশি চেষ্টা করছেন আমি খিতা করতে পারবো আমি তো ওই খাম করি যাতে আমার আল্লাহ হিদা মাফ করে দেন হি বাদ খাম যদি আমি করতাম পারি কোন বালা খাম করি তাই তাদের বাকি জীবন তাই ওলা খান চেষ্টা করছে শেষ পর্যন্ত তাই মুসাইব মুসাইলামা আল কাজ্জাব নামের এক ব্যক্তি আছেন যে হে নবী করে দাবি করছি মুহাম্মদ রাসূল মারা যাওয়ার পরে তাই চেষ্টা করে যে তাই এই ব্যক্তিরে যদি মারতে পারো তে তাই একজন ভালো মানুষের মারছিল আগে লাগে উনি একজন খুব খারাপ মানুষের মার গিয়া আমি নি আল্লাহর কাছে জানি আমি সমান সমান হইতাম পারি আর তাই কষ্ট করে মারছই তো মুসাইলামা আল কাজ্জাব ওয়াহশি রাদিয়াল্লাহু আন করে আতে মারা হইছে এবং তাই এটা হতা হইছে যে তাই ওই কারণে তাই চেষ্টা করছে আর লাস্ট কথা হইল কি আমার হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্বন্ধে তাদের মাটি দেওয়া হইছিল যে জায়গার মাঝে উহুদের ময়দানও অনেক বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাইরো খলিফা মারা যাওয়ার পরে ইমাম হাসান মারা যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হইছিলা এই সময় তাই চাইছিলা যে উহুদের মাটি দিয়ে একটা পানির একটা নালা যাইতো এই নালারে তার চাইছিলা যে ডাইভার্ট করে নিতা অন্য বাইতে ওই সময় তারা উহুদের মাটির মাঝে যে ওই উহুদের যুদ্ধের কিছু শহীদ হল মাটি দেওয়া আছিল এরা লাশে তারা আলাইছিলা আলাইবার সময় চিন্তা করার জন্য কত বছর বাদে যে দশ চল্লিশ পঞ্চাশ ওরকম বছর পরে পঞ্চাশ বছর পরে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশে তুলা দেওয়ার পরে অ্যাক্সিডেন্টালি একটা হার একটা সডে তাদের লাশের ফার মাঝে একটা সিরা দিছিল খাটা দিছিল কিন্তু সাহাবা হতে কৈছেন যে খাটা থাকিয়া ফ্রেশ রক্ত বাড়াইছে এই ধরনের জিনিসে আমরা ইসলাম ধর্মের মাঝে আমরা কাররামা হিসেবে ধরে নেই যে এই ধরনের জিনিস আল্লাহ যারা আল্লাহ যারা ভালোবাসেন তারা আল্লাহর ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে নেন যে আমরা অলি কই আউলিয়া কই আউলিয়া আল্লাহ এরার মাঝে ওই ধরনের চিহ্ন দেখা যায় অথবা যারা সত্যিকারী শহীদ হইয়া মরণ এরার মাঝে যে আল্লাহ তারারে যেন মাফ করে লিসন কিংবা ওই ধরনের একটা চিহ্ন আমরা ধরে নেই এটা রেকর্ড করা আছে যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের এরকম ঘটনা হয়েছে এবং আমরা তো অলরেডি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জেনে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের তার জেনে বেহেশতের সার্টিফিকেট দিছে আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন